করোনায় উড়োজাহাজ চলাচল বন্ধ। তবে বিশেষ ফ্লাইটে করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ পাঁচটি দেশে যাচ্ছে প্রবাসী শ্রমিকরা। ভোর থেকে দেশি বিদেশি এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট ছেড়ে গেছে। বিশেষ ফ্লাইটগুলো প্রতিদিন নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সিঙ্গাপুরের বাতিল হওয়া বিমানের ফ্লাইটের বিষয়ে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল হয় নাই, আর সিঙ্গাপুরে কোনো ফ্লাইট নাই, আজকেও নাই। ওরা 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 বলেছে ওরা এই স্পেশাল কনসিডারেশন ওরা ফ্লাইট মানে পরিচালিত করবে না। এদিকে ভোর থেকেই সৌদি এয়ারলাইন্স ও বিমানের মতিঝিল টিকিট বিক্রয় কেন্দ্রের সামনে জড়ো হন প্রবাসীরা। লকডাউনের মধ্যেই দেশের নানা প্রান্ত থেকে তারা টিকিট সংগ্রহ করতে এসেছেন। বিরাট জটিল সমস্যা বলতেছে যে 14-15-16-17 সিরিয়াল করছে, আল্লাহ জানে পাবো কিনা পাবো। এ সময় তারা নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেন। গতকালকে আমরা সারাদিন এয়ারপোর্টে ছিলাম, রাত্রে ছিলাম, এই পর্যন্ত এখানে আসার পর সবকিছু এলোমেলো। আমার গতকালকে ফ্লাইট ছিল 805 মিস হয়ে গেছে, এখন কবে দিব কখন দিব জানি না স্যার। যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তাদের টিকিট আগে দেওয়া হচ্ছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।